গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আজ হচ্ছে দীপাবলি, তো সকলকে জানাই শুভ দীপাবলি। তো চলো, নতুন দিনের সঙ্গে নতুন ভিডিও শুরু করলাম। আমাদের দাদা ভাই একবারটি বেরিয়েছে, এক্ষুনি মানে চলে আসবে কোয়ার্টারে, আজ তো ছুটি। তো চলো চটপট করে আগে কাজগুলো করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। হাত দিয়ে মোছা সব কিছু কমপ্লিট, এখনো রান্নাবান্না করিনি, রান্না করবো। তো তোমাদের দাদা ভাই আজকে বাড়ি চলে এসেছে তাড়াতাড়ি, তার কারণ হচ্ছে কি, আজ তো দিওয়ালি, সেই কারণে সবার ছুটি, তোরও ছুটি। তো এখন দেখা যাক কি রান্নাবান্না করি, যা করি না করি সেটা তো তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর আজকের ভিডিওটাতেও অনেকটা টাইম তোমাদের দাদা ভাইকে তোমরা দেখতে পাবে। ভীষণ পরিমাণে মন খারাপ করছে, কারণ ওপরে দিদি আছে, সেই দিদিও বাঙালি, তো ওই দিদির বাবা মা বোন ওরা এসেছে, আর আমারও খুব মনটা খারাপ করছে। যদি আমার বাপি মা আসতে পারতো কত ভালো হতো বলতো, কিন্তু কি আর করা যাবে, আমার কপালটাই খারাপ, কারণ আমার ঠাকুমার প্রচণ্ড শরীর খারাপ, কালই হাসপাতাল থেকে আর কি ছুটি করিয়ে বাপি বাড়ি নিয়ে এসেছে। তো এখন তো আসতেই পারবে না, এখন কেন, এখন হয়তো 4-5 মাস আসতে পারবে না। তো দেখা যাক কবে ভগবান দিন দেয় আসার জন্য। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো দেখো চলে এসেছি রান্নাঘরে রান্না করতে, ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি কাঁচকলাগুলোকে ম্যারিনেট করে রেখেছি, কাঁচকলাগুলোকে এবার ভাজবো। এটা একটু অন্যরকম করে করব রান্নাটা, আর আমি এই রান্নাটা ইউটিউব থেকেই দেখেছি। কাঁচকলাগুলোকে একটুখানি ময়দা দিয়ে, মানে কর্নফ্লাওয়ার দেয় কিন্তু আমার কাছে তো কর্নফ্লাওয়ার ছিল না, সেই কারণে একটু ময়দা দিয়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই সব কিছুই মিশিয়ে আর কি এগুলোকে এবার ভেজে নেবো মুচমুচে করে। তারপরে মশলাটা তৈরি করব। মশলাটা তৈরি করার পরে এই কাঁচকলা আলু এগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে একটু তরকারিটা মাখা মাখা হবে, আর ডাল করব। তো এইসবই রান্না হবে। আর তোমাদের দাদা ভাই এখন গেছে হচ্ছে এই সামনেই যে পার্কটা আছে না, ওই পার্কে কিছু ছোট ছোট বাচ্চা খেলা করছে, ওই তাদের কাছে গিয়েছিল, আর দেখো এসে কীরকম করছে, দিন রাত এরকমই করতে থাকে। তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করে দিলাম, এই ছ্যাবলামাগুলো সব সময় করে, আর মাঝে মাঝে তো আমারও খুব রাগ হয়ে যায়, কেন বলো তো, কারণ এমন এমন জিনিস করে না, সব ঘেটে ওলট পালট করে দেয়। তারপরে তো ওর তো হঠাৎ করে মাথার মধ্যে কী সব চেপে যায় জানি না, আমাকে বললো তাড়াতাড়ি রান্না করো, খেয়ে দিয়ে একটু জায়গায় মানে বেরোবো, কোথায় যাই না যাই সেটা তো আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো ওরা এখন রাস্তায় বেরিয়েও পড়েছি, এখন যাচ্ছি শিলিগুড়ির দিকে। তো তারপরে যাব শিলিগুড়ির যে হংকং মার্কেট আছে না, ওই হংকং মার্কেটেই যাব। দেখা যাক কী কিনি না কিনি কিছুই জানি না, কিছু আর আসলে কিছুই প্ল্যান করে হচ্ছে না। এটা মানে আমি রান্না করছি, ও বললো তাড়াতাড়ি করে খেয়ে বেরোই, আর এখন যেন কটা বাজে, এখন বাজে ওই 12:45 এরকম, মানে 12টার সময় খেয়ে 12:30টার মধ্যে আমরা কোয়ার্টার থেকে বেরিয়ে গেছি। দেখো এদিকে কিন্তু যেরকম দুর্গাপুজো হয় সেরকম কালী পুজোরও দেখছি ভালো ভালো বেশ প্যান্ডেল করেছে, অনেকটা ধুম হয় আর কি কালী পুজোর। তারপরে দেখো ফেরার সময় একটু বাজি কিনবো বলে মাটিগাড়া বাজারে গিয়েছিলাম, ওখানে তো বাজি পাইনি যেহেতু পুলিশের রেট হয়, আর তারপরে মিষ্টি কিনবো বলে একটু মিষ্টির দোকানে ঢুকে দেখি কি এই বাচ্চাটা জানো বসে বসে এভাবে ঘুমিয়েই যাচ্ছে, মানে কি বলবো, আমার তো ভীষণ হাসি পাচ্ছিলো। তারপরে সন্ধেবেলা কোয়ার্টারে এসে প্রদীপ মোমবাতি সব কিছু জ্বালিয়ে, আর দেখো আমাদের কোয়ার্টারটা কতটা সুন্দর করে সাজানো হয়েছে, আর ওই দিকটা একটু ফাঁকা ফাঁকা অন্ধকার অন্ধকার লাগছে, কারণ ওই দিকে দিদি জানো তো আজকেই ছুটি চলে গেছে, একটু শরীরটা খারাপ করেছিল, বেবি হয়েছে তো সেই কারণেই আর কি বাড়ি চলে গেছে। তারপরে দেখো আমার ঘরের চৌকাটে প্রদীপ দিয়েছি, আর ওই যে পঞ্চপ্রদীপটা কিনেছিলাম ওটাই আর কি জ্বালিয়েছি। তারপরে নিজেরা তো শুধু ভালো মন্দ খেলে হবে না, ঠাকুরকেও তো একটু দিতে হবে খেতে, তো সেই কারণেই আর কি একটু ঠাকুরের জন্য লাড্ডু নিয়ে এসেছিলাম। আর এদিকে দেখো এটা হচ্ছে আমাদের ওপরে যে দাদা থাকে, সেই দাদা তো এখানে বাজি ফোটাচ্ছিল, আর ওইটা হচ্ছে ওই দিদির হচ্ছে বাবা, আর এদেরকে দেখে তো আমার ভীষণ মন খারাপ হচ্ছে কি, আমার বাপিমাটাও যদি আসতে পারতো কত ভালোটাই না হতো। তো বলতে পারো বিনা টেনশনে দুজনে খুব ভালো দিওয়ালি আমি এবছর কাটিয়েছি, তো আমার ভীষণ আনন্দ হয়েছে দিওয়ালিতে। আর রাতে বানিয়েছিলাম একটু বিরিয়ানি নিজের মতো করে। তো ভিডিওটাও আজ এই অবধি রাখলাম, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে, আর অবশ্যই কিন্তু কমেন্টে এটা জানাতে ভুলবে না যে তোমাদের দিওয়ালি কেমন কাটলো। সো থ্যাংকস ফর ওয়াচিং, বাই।